নমস্কার, এই মুহূর্তত জনাব বিচাৰিছো অন্য এটা গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যে আপনাদের হয়তো লোকসভা নির্বাচনের ফলাফলের কথা গম পাইছে যে বিজেপিয়ে একাও একক সংখ্যাগরিষ্ঠর যে আসন বিচারিছিল সেই আসন পাবলৈ সক্ষম নহল। কিন্তু বিজেপির সমান্তরালত কিন্তু এবার দেখা পোৱা গৈছে যে বৃহৎ পরিমাণের লোকসানের সন্মুখীন হয়েছে আদানী আম্বানী। পূর্বে ইমান ধরনের লোকসান কেতিয়াও আদানী আর আম্বানীয়ে হওয়া নাছিল। আপনাদের নিশ্চয় দেখা পাইছে যে 2,80,000 কোটিরও অধিক লোকসান কেবল আদানী আম্বানীয়ে বিজেপিয়ে যি প্রদর্শন আগবহালে লোকসভা নির্বাচনত নিম্ন পর্যায়ের এই নিম্ন পর্যায়ের প্রদর্শনের পিছতে প্রায় 2,80,000তক অধিক লোকসান হয়েছে আদানী আম্বানীর। কিন্তু কেনেক আমি জানাব বিচারিছো সবিশেষ। আর এই মুহূর্তে জানাব বিচারিছো একটা গুরুত্বপূর্ণ খবর। বিজেপির আসন হ্রাস পাওয়ার পাছতে সর্ববৃহৎ লোকসানের সম্মুখীন আদানী আম্বানীর। 2,80,000 কোটির লোকসান আদানী আম্বানীর। নির্বাচনী ফলাফলের পাছতে 2,80,000 কোটিরও অধিক লোকসান আদানী আম্বানীর। 20% হ্রাস পালে আদানী গ্রুপর শেয়ার। আদানী গ্রুপর শেয়ার হ্রাস পালে এদিনতে 2,08,129 কোটি টাকার লোকসানের সম্মুখীন হয়েছে আদানী। আনহাতে 75,144 কোটি টাকার লোকসান সহিছে আম্বানী। নিজাববীয়াক সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করব নোৱাৰিলে বিজেপিয়ে। বিজেপির দুর্বল স্থিতিয়ে নিম্নগামী করলে দেশের শেয়ার মার্কেট। নিম্নগামী করলে দেশের শেয়ার মার্কেট। 80,30,00,000 কোটির লোকসান সহিছে শ বিনিয়োগকারী। বিজেপির শাসন হ্রাস পাওয়ার পাছতেই সর্ববৃহৎ লোকসানের সম্মুখীন হয়েছে আদানী আম্বানী। সর্বমুঠ যদি হিসাব চা যায় 30 লাখেরও অধিক টকার লোকসানের সম্মুখীন হয়েছে দেশের জনতায়। কিন্তু সকলতক অধিক লোকসানের সম্মুখীন হয়েছে আদানী আর আম্বানী। কেন সততে একটা চর্চা চলে যে বিভিন্ন লোকের চর্চা চলে যে বিজেপির শাসনকালত আদানী আম্বানীয়ে সম্পত্তির পাহাড় গড়িছে বলে। আর যি প্রক্রিয়াত যেটু পর্যায়ত শেহতীয়া লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ পালে বা তার পূর্বে লোকসভা নির্বাচনের পূর্বে যি এক্সিট পোল আহিছিল যে সেই এক্সিট পোলের পিছতেই আদানী আম্বানীর লগতে লোকসভা নির্বাচনের ফলাফলের দিনত বিজেপি সরকারের যি প্রদর্শন আছিল যে তেওঁলোকে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করব নোৱাৰিলে। তার পিছতে শেয়ার বাজারত শেয়ার মার্কেটত আদানী আম্বানীর যিসমূহ শেয়ার আছিল যিসমূহ জনতায় দেশের কোটি কোটি জনতায় হাজার হাজার জনতায় আদানী আম্বানীর শেয়ারত যিসমূহ টাকা তেওঁলোকে বিনিয়োগ করে রাখিছিল তেওঁলোকে লগে লগে আদানী আম্বানীর শেয়ারত লগাই থাকা যিসমূহ টাকা আছিল টাকাসমূহ তেওঁলোকে তৎকালীনভাবে উলিওয়ার চেষ্টা করে। তৎকালীনভাবে তেওঁলোকে শেয়ার বাজারের নিজের নিজের যি অংশ আছিল নিজের নিজের অংশ তেওঁলোকে উঠাই ললে। আর তার পাছতে দেখা পোৱা গৈছে যে এতিয়া 2,80,000তকৈও 80,000 কোটিতকৈও অধিক লোকসানের সম্মুখীন হয়েছে মুকেশ আম্বানী আর গৌতম আদানী। হয়তো এই দুইগৰাকী ব্যক্তির কারণে এয়া হয়েছে সর্ববৃহৎ লোকসান। এই লোকসানের আঁৰৰ কাহিনী হয়েছে বিজেপি। কিন্তু বিজেপিয়ে যি 272 যি সংখ্যাগরিষ্ঠ আসন আছিল সেই আসন লাভ কৰিবলৈ সক্ষম নহল। আর বিজেপির কালি সর্বভারতীয় পর্যায়ত দুর্বল প্রদর্শন দেখিয়ে যিসমূহ জনতায় আদানী আম্বানীতলকে শেয়ার লগাইছিল আদানী আম্বানীর শেয়ার ক্রয় করে রাখিছিল তেওঁলোকে সকলো শেয়ার বিক্রি করে তারপরা তেওঁলোকৰ যি বিনিয়োগ আছিল তেওঁলোকে যি ধন তেওঁলোকে শেয়ার বাজারত লগাই রাখিছিল সকলোবোৰ শেয়ার তেওঁলোকে উঠাই ললে। সকলোবোৰ শেয়ার তেওঁলোকে ধন যি আছিল সেই ধনসমূহ তেওঁলোকে উভতাই ললে। তার পিছতে তেওঁলোকৰ সুরা সুরে শেয়ার বাজারের যিসমূহ শেয়ার আছিল তেওঁলোকৰ শেয়ার কমিবলৈ আরম্ভ করে। আর শেহতীয়া পর্যায়ত জানিব পৰা গৈছে 2,80,000ৰো অধিক কোটি টকার লোকসানের সম্মুখীন হয়েছে। যদি সর্বমুঠ সর্বভারতীয় পর্যায়ত যদি চা যায় তেন্তে 30 লাখ কোটিরও অধিক 30 লাখ কোটিতকৈও অধিক লোকসানের সম্মুখীন হয়েছে সমগ্র দেশত। তার ভিতর আদানী আম্বানীর সংখ্যাটো আছে যত 2,80,000 কোটিতকৈও অধিক লোকসানের সম্মুখীন কেবল গৌতম আদানী আর মুকেশ আম্বানী। কিন্তু যি চর্চা চলি আছিল যে বিজেপি সরকারের দিনত একাংশই কব বিচাৰে যে বিজেপি সরকারের দিনত মুকেশ আম্বানী বা গৌতম আদানীরে যেদরে সম্পত্তির পাহাড় গৈছে
আর সেই সম্পত্তির পাহাড় গহার আড়ত কোরবাত নহয় কোরবাত বিজেপি সামিল হয়ে থাকার বিভিন্ন সময় অভিযোগ উত্থাপন করে। আর সেই অভিযোগের ভিত্তিতে কালির দিনটুক যেতিয়া তেওঁলোকৰ নিম্ন প্রদর্শন আগবহালে বিজেপিয়ে, তার পিছতেই সুরা সুরে শেয়ার মার্কেট ডুবিবলে আরম্ভ করে। আর শেয়ার মার্কেট ডুবিবলে আরম্ভ করার পাছতে গৌতম আদানী আর মুকেশ আম্বানীর শেয়ার সুরা সুরে কমি যায় আর 280,000 অধিক কোটির লোকসানের সম্মুখীন হয়েছে এই দুগৰাকী বিজনেস টাইকুনৰ।